হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী দাস পূজা। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গেট রেডি উইথ মি। আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। আজকে হচ্ছে 25th December। তো সবার ফার্স্টে সবাইকে জানাই মেরি ক্রিসমাস, তোমাদের দিনটা আজকে ভালো কাটুক। তো এখন বাজে 2টো, তো আমি খেয়ে দিয়ে এখন ছাদের মধ্যে বসে আছি। তো রোদটা তো সবারই ভালোই লাগে না শীতের দিনে, সেই জন্য বসে আছি একটুখানি। তো একটু পরে আমি রেডি হব, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কীভাবে সাজছি। সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও তৈরি করেই দিই। তো চলো, ভিডিওটা আমি 2:30 থেকে শুরু করব, মানে আমি রেডি হব 2:30 থেকে। তো আমরা বেরোবো মোটামুটি 3:30 এরকম টাইমে। তো আমি যেহেতু ভিডিও বানাবো, সেই জন্য ভাবলাম একটু আগের থেকে রেডি হব, তাহলে তোমাদের সাথে সবটা ভালোভাবে শেয়ার করতে পারবো, নাহলে কিন্তু শেয়ার করা যায় না, তাড়াহুড়ো লেগে যায়। তো ভিডিওটা পুরো দেখবে, আর কোথায় যাচ্ছি সেটার ব্লগ আসবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে ব্লগটা আমি আপলোড করব যে কোথায় যাচ্ছি কি করছি। তো আপাতত এই ভিডিওটা দেখো, গেট রেডি উইথ মি, কীভাবে আমি রেডি হচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তো চলো নিচে যাওয়া যাক আর রেডিটা হই। সবার ফার্স্টে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশের সাহায্যে খুব ভালো করে। তারপর আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার, এখানে জয়ের ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করছি। খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হবে, যেহেতু বিকেলবেলা বেরোচ্ছি আর এখন শীতের দিন, তো খুব ইম্পর্ট্যান্ট একটা ময়শ্চারাইজার, ভালো ময়শ্চারাইজার ইউজ করা। এরপর আমি ইউজ করছি ফিটমির প্রাইমার। তো প্রাইমারটাও খুব মানে ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনের জন্য। এরপর আমি ইউজ করছি 9 to 5 যে ল্যাকমি সিসি ক্রিমটা হয় 99 টাকার, সেটা ছোটো প্যাকটা। তো আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে মানে ব্লেন্ড করিনি, যেহেতু ব্লেন্ডারে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি হাতে করেই পুরো ক্রিমটাকে মুখের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ম্যাকের লুজ পাউডার কম্প্যাক্ট হিসেবে ব্যবহার করছি। এরপর আমি ইউজ করছি নুডের এই ব্রাউন কালারটা শ্যাডো হিসেবে, অ্যাজ এ শ্যাডো। তো এটা আমি চোখের উপরে হালকা করে লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি ইউজ করছি ব্লাসার, এই শ্যাডো প্লেটটার থেকেই, নুডের যে শ্যাডো প্লেটটা ইউজ করছি সেটার থেকে আমি ব্লাসার হিসেবে ইউজ করছি পিঙ্ক কালারটাকে। তো এরপর আমি আইব্রোটা সেট করছি একটা কাজলের মাধ্যমে, হালকা করে আইব্রোটা সেট করছি। এরপর ব্রাশের সাহায্যে এটাকে আমি সেট করে নিচ্ছি আমার আইব্রোটাকে। তো এরপর আমি ইউজ করব মোর্জের একটা আইলাইনার। তো আইলাইনারটা পরতে অনেক টাইম লাগে, সেই জন্য আমি তোমার সাথে শেয়ার করলাম না কীভাবে পরছি, তো ডাইরেক্ট পরে তারপরে তোমার সাথে শেয়ার করলাম। তো এরপর আমি এডিএসের যে কাজলটা আইব্রোতে ইউজ করেছিলাম সেটাই আমি কাজল হিসেবে ইউজ করছি। আমি ম্যাকের লুজ পাউডারটা আরও একবার পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব ভালো করে অ্যাপ্লাই করছি, কারণ ব্লাসারটা একটু মনে হচ্ছে আমার বেশি হয়ে গেছে, সেই জন্য একটু পাউডার দিয়ে শেড করে নিচ্ছি পুরো মুখটাকে। এরপর আমি ইউজ করছি হাইলাইটার, এটা হাইলাইটারের গোল্ডেন কালারটা আমি ইউজ করছি। আমি চিকে, নোজে আর মানে আমার যেই পয়েন্টগুলো ফেসের হাইলাইট হবে সেই যে পয়েন্টগুলোতে আমি ইউজ করছি হাইলাইটারটা, আর গোল্ডেন কালারটাই অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে পুরো মুখটাকে একবার মানে রিফ্রেশ করছি। এরপর আমি ইউজ করব হুদা বিউটির লিপস্টিক পিঙ্ক কালারের, আর সাথে লিপ লাইনার। তো মোটামুটি দেখতে পাচ্ছ আমার লিপস্টিক লাগানো কমপ্লিট, তো আমার পুরো ফাইনাল লুকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি তোমার সাথে শেয়ার করব কি মানে কি ড্রেস পরতে চলেছি। তো এই টপটা দেখতে পাচ্ছ, এই টপটা আমি পরবো, আর এই জিন্সটা আর এই জ্যাকেটটা। তো চলো দেখে নাও আমার, আর এই ইয়াররিংগুলো, তো ফাইনাল লুকটা দেখে নাও। কথা রয়েছে